কাজ। ইয়েস, বুঝবো না, আমার পক্ষে বোঝা সম্ভব নয় ওরূপ কথা। আমি বাচ্চা ছেলে নই, আমি আ ম্যাচিউরড ম্যান, আর আই এম কোয়াইট সেন্সিবল, তাই তোমাদের বিষয়টা আমি ফিল করতে পারি। কিন্তু একটা কথা তোমায় বলবো, আমি তোমার কিন্তু রণের সঙ্গে ব্যাপারটায় ডাইরেক্টলি জড়িয়ে থাকা উচিত হবে না, তাই ইমন ক্ষতিগ্রস্ত হবে। অলরেডি ইমনের প্রচুর ক্ষতি হয়ে গেছে, আর আই এম দ্য লাস্ট পার্সন যে ইমনের এই ক্ষতির অ্যালাউ করবে। আমি কোনো কিছুর বিনিময়ে ইমনের ক্ষতি হতে দেব না। ইমনের ক্ষতির কথা ভাবছো, খুঁজে আমার ক্ষতির কথা ভাবো না তো? কেন ভাবো না? ইমনের মতো আমার ম্যানিফেস্টেশন হয় না বলে ভাবো না? কি মনে হয় তোমার বাচ্চা, এজন্য আমার কম কষ্ট হয়? এই যে তুমি এত সুন্দর সুন্দর কথাগুলো বললে, কি মনে হচ্ছে তোমার আমার কষ্ট হচ্ছে না? তাই নাকি? কিন্তু হয়তো কথা নয়, যে কেন হচ্ছে আমি জানি না। জীবনটা কিরম নষ্ট হয়ে গেল না, সব একেবারে তছনছ হয়ে গেল। আমি তোমার জীবনটাকে গোছাতে চাই, বিশ্বাস করো আমি আমার জীবনটাকে খুব সুন্দর করে বাঁচতে চাই, আমি খুব সুন্দর করে সংসার করতে চাই। বিশ্বাস করবো না কেন? এই প্রত্যেকটা কথা বিশ্বাস করি আমি। তাহলে লেট মি ফিনিশ এর প্রতিটা কথা বিশ্বাস করি আমি, কিন্তু তারপরে একটা কথা আছে। কি কথা? কথা হলো এই যে তুমি সুন্দর করে বাঁচতে চাইছো, সুন্দর করে সংসার করতে চাইছো, এসবই আসলে একটা মানুষকে ঘিরে, যে মানুষটা আজ তোমার জীবনে নেই, হয়তো আসবেও না কখনো, আর তুমি সেটা জেনে গেছো। তাই হয়তো আজ তুমি আমাকে নিয়ে, মানে তার রিপ্লেসমেন্ট হিসেবে আমাকে নিয়ে ভাবতে চাইছ, আমাকে নিয়ে সুখে থাকতে চাইছ। কিন্তু কি জানো, পৃথিবীতে সব কিছুর রিপ্লেসমেন্ট হয়, কিন্তু মানুষ মানুষের কোনো রিপ্লেসমেন্ট হয় না। রূপকথা কথাটা শুনতে কঠিন লাগলেও এর থেকে বড় সত্যি আর কিছু নেই। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ইমনকে তুমি একটু ভালো থাকতে দিও, প্লিজ একটু সুখে থাকতে দিও। কারণ ইমন ভালো না থাকলে পৃথিবীতে আরো অনেকগুলো মানুষ ভালো থাকবে না। ইমন একা বাঁচতে আসেনি রূপকথা, ইমন সুখে না থাকলে পৃথিবীতে আরো অনেকগুলো মানুষ অসুখে থাকবে, আর অনেকগুলো মানুষের ভালো করে বাঁচার রাস্তাটাই বন্ধ হয়ে যাবে। ইমন এই পৃথিবীতে অনেক বড় কাজ করার জন্য জন্মেছে রূপকথা, তাই আমার জন্য না, রণের জন্যও না, ইমনের জন্য প্লিজ তুমি এইটুকু করো। আর তোমাকে কিছু বলার নেই আমার। কিন্তু আজ যে আমার তোমাকে অনেকগুলো কথা বলার ছিল, আমি যে মনে মনে নিজেকে তৈরি করে এসেছিলাম তোমাকে কয়েকটা কথা বলবো বলে। যেদিন অনেক কথা বলার জন্য আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হবে না, সেদিন আমি তোমার কথা শুনতে পারবো, বুঝতেও পারবো। সেদিন হয়তো মুখ ফুটে বলতেও হবে না। আশা করছি জীবনে কোনো একটা দিন এইরকম আসবে, আমি অপেক্ষা করতে জানি রূপকথা, আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। কোনো তাড়াহুড়ো নেই আমার, তুমিও তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে সবটা নষ্ট করে দিও না, প্লিজ। Thank you.
বাবু, এখান থেকে হাসপাতাল যেতে কতক্ষণ লাগবে? বড় জোর আধ ঘন্টা। এখন আসছে না কেন বলো দেখি? মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়লো না তো? না না, এই তো খানিকক্ষণ আগে কথা হলো তো, রনো বললো ওকে নিয়ে গাড়িতে উঠছি। তা গাড়িতে উঠে এতটা আসতে তো সময় লাগবে, এখন তো রাস্তার দূরত্ব খালি কিলোমিটারে হয় না, রাস্তায় তো জ্যাম ট্যাম হতে পারে, বুঝতে পারছো না? তাই না? হ্যাঁ, তাই হবে হয়তো। আসলে কি জানো, এই টেনশন আর সহ্য হয় না। আমি সকালে রনোকে বললুম যে আমি যাই, আপত্তি করলে? আরে শোনো শোনো রনো, ইমনকে ভালো করে গাড়িতে শুয়ে বসিয়ে নিয়ে আসবে, আমরা গেলে তো জায়গার সমস্যা হয়ে যেত। আর তাছাড়া দেখো, ইমন তো এখন অনেকটা ভালো আছে না? না 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 না, বাড়ি ফিরুক, চোখের সামনে দেখি, কথা কই, তারপর বুঝতে পারবো ভালো আছে কি নেই। থাকবো, শোনো, ভাবছিলাম বাড়িতে একটা পুজো দেব, অনেকদিন বাড়িতে কোনো পুজো পাঠ হয় না কো, আর ইমন ভালো হয়ে বাড়ি ফিরছে না, সত্যনারায়ণ পুজো দেব। ভালো মনে করেছো বৌঠান, আমিও মনে মনে ভাবছিলাম কথাটা তোমায় বলবো, অনেকদিন বাড়িতে কোনো পুজো আচ্ছা হয়নি কো। হ্যাঁ হ্যাঁ, এতে আমারও খুব মত আছে। ও তোমাদের চা চা, এখন এখন কেউ চা খায়? রোজ তো এই সময় এক কাপ করে চা লাগে, আমি কি করে বুঝবো আজ তোমাদের চা খাওয়ার দরকার হবে না? আহ উঠান, তুই কেন বুঝতে পারছো না যে ইমন ফিরে না আসা পর্যন্ত আমরা আমরা খুব অস্থির হয়ে আছি। মেয়ের কি শোন, রান্নাঘরে পড়ে আছিস কেন বল দেখিনি? আমি রান্নাঘরে পড়ে থাকবো না তো কি রান্নাঘরে পড়ে থাকবে দিদি? রান্নাঘরে পড়ে থাকার দায়িত্বটা বরাবরই আমার ছিল আর চিরকাল আমারই থাকবে। মেয়েটা বাড়ি ফিরবে আজ, জয়ন্ত মাসে ঝোল দিয়ে ভাত দেবো তাকে, রান্না করব না? বলছিলুম আমি দে দিদি মাছের ঝোল। মেয়েটা আসছে তো, খুব মনে সাজিয়ে গেছে, খুব সাজিয়ে গেছে, আমি একটু রান্না করে তাকে খাওয়াতে দিই, করি? আর তুই যদি বলিস, তুমি যদি নিজে হাতে ইমনের জন্য মাছের ঝোল রান্না করো দিদি, তাহলে তো তার চেয়ে বড় পুরস্কার ইমনের কাছে আর কিছু হতে পারে না। আমি সবকিছু গুছিয়ে রেখেছি, তুমি যদি চাও তো রান্না করতে পারো। হ্যাঁ বৌঠান, তুমি আজ রাতও দেখিনি, হ্যাঁ কতদিন তোমার হাতে রান্না খাইনি কো। হ্যাঁ, ওই ইমনের সঙ্গে আমাদের মাছের ঝোলটাও করো। ও, তোমার হাতে রান্না খেয়ে ফেরাম আমি তো। হ্যাঁ বৌঠান, তুমি তাহলে রান্না চাপিয়ে ফেলো বুঝলে, মানে দেরি হয়ে যাচ্ছে তো, আর ও তো আর এসে অন্য কিছু খাবে না, ওকে ওই ওই মাছের ঝোল ভাতই দিতে হবে। আমি তাহলে যাই রান্নাঘরে। শোন, এমন এলে কিন্তু ওই রান্না যে অবস্থায় থাকে সেই অবস্থায় ফেল দিয়ে আমি আর দেখতে আসবো, বুঝলি? তুমি যাই, তুমি যদি সত্যি চাও বেশ তাহলে যাও। বাবা রে বাবা, হ্যাঁ তুমি এমন ভাব করছো যেন আমাদের বাড়িতে দেশের প্রধানমন্ত্রী আসবে। কিছু হবে না, একদিন গেলে আমি ঠিক করতে পারবো। মা 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 মা, তুমি তুমি আজকে রান্না করবে? ওই দেখো অমন করে বলছো কেন? হ্যাঁ কাকি
তো যখন রান্না করো কি ভালো রান্না করো, তোমার রান্নার স্বাদ আহা আহা। আচ্ছা মা, তোমার মনে আছে আগে যখন ওই কলেজ থেকে আমি ফিরতাম, বন্ধুরা সঙ্গে আসতো, আমি ভাত খেতে চাইতাম, তুমি সবাইকে ভাত খেতে দিতে, সকলে খেয়ে কত প্রশংসা করতো জানো? তোমার সবাই বলতো আহা আহা কাকিমার হাতের কি রান্না। তুমি জানো এখনো যদি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয় না, ঠিক আমায় জিজ্ঞেস করে, হ্যাঁ রে কাকিমা এখনো ওরম ভালো রান্না করে? কুসুম দোলা কুসুম।